যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর আশিক রহমানের ছোট ভাই মাহমুদুর রহমান জিসান হারিয়ে গেছে। 28 অক্টোবর শনিবার বেলা 11টার পর থেকে জিসানকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। নিখোঁজ মাহমুদুর রহমান জিসান কুমিল্লা সদর দক্ষিণ থানার গ্রাম চোয়াড়া আত্তাকোয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে হারিয়ে যায়। তার সন্ধানে পরিবার থানায় একটি জিডিও করেছে, যার নম্বর 1800। আমি আরও একবার বলছি, জিডির নম্বর 1800। নিখোঁজ জিসানের বয়স 14 বছর। জিসানের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক 5 ফুট 2 ইঞ্চি, মুখমণ্ডল লম্বাকৃতির। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হালকা ঘি রঙের পাঞ্জাবি ও পাজামা। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পান, তবে তার বড় ভাই আশিকের সাথে 01967113377 এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।